আমাদের সমাজে বিয়ে সাদীর সময়ে মানুষ নারীদের চারটি বিষয়ের দিকে খেয়াল করে বুখারির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটি আবার মুসলিম শরীফের ভেতরেও বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুম কাহুল মারআতু আরবা চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয় এক নম্বর হল লিমালিহা। নিহা মেয়ের বাবার ধন সম্পদ দুই নাম্বার হলো বালি হাসবিহা মেয়ের বংশ মর্যাদা তিন নাম্বার হলো বালি জামালিহা মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো দ্বী নিহা মেয়ের দীনদারিতা কথাগুলো আমি আবারও রিপিট করছি আল্লাহ্ নবী বলেছেন বিয়ে স্বাধীন সময় মানুষ নারীদের চারটি বিষয়ের দিকে নজর দেয় এক নাম্বার হলো। মেয়ের বাপার ধন সম্পদ দুই নাম্বার হলো মেয়ের বংশমর্যাদা তিন নাম্বার হলো মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো মেয়ের দিনদারিতা আল্লাহ নবী বলেছেন ফার দিন সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও এই চারটি গুণাবলের মধ্যে দিনদারিতাকে আগে প্রাধান্য দাও কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর যতই রূপসী হোক না কেন তার বাবার যত বেশি থাকুক না কেন তার বংশ মর্যাদা যত বেশি উত্তম হোক না কেন তার মধ্যে যদি দিনদারিতা না থাকে তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে পর্দা মেনটেইনের অভ্যাস না থাকে তার মধ্যে যদি দিন মেনে চলার না থাকে এমন সুন্দরী জরিনা সকিনাকে বিয়ে করার পরে আপনার ঘরটা জাহান নামে পরিণত হয়ে যাবে আর যদি মেয়ে দেখতে সুন্দরী কম হয় কালো মেয়ে দেখতে খুব একটা সুন্দরী নয় দেখতে খুব রূপসী নয় আবার যদি মেয়ের বাপের বংশমর্যাদাও ভালো না হয় মেয়েটা যদি গরিব ঘরের হয় মেয়েটা যদি গরিব ঘরের হয় পয়সা যদি বেশি না হয় কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল থাকে পর্দা মেনটেন করে সে যদি চলাফেরা করে মেয়েটা যদি দিন প্র্যাকটিস করে জীবন যাপন করে তো এমন মেয়েকে বিয়ে করে যখন আপনি সংসার শুরু করবেন আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন আদুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ায় তোমরা যা কিছু দেখো দুনিয়ার সবকিছুই হল সম্পদ আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেক্কার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার সব কিছুই সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেক্কার নারী যে ব্যক্তি তার জীবনে মেকার একজন নারী জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছেন ওই ব্যক্তির জীবন সফল সার্থক সুখী এবং সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন মারাজক আল্লাহু ইমরাতান সাদিহান ফাকাদ আ'নাফু আলা শাতরি আল্লাহর নবী বলেছেন আল্লাহ যাকে দয়া করে একজন নেককার উত্তম জীবন সঙ্গিনী দান করেছেন আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছে চিন্তা করেছেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ যেই ব্যক্তিকে দয়া করে একজন নেককার জীবন দিয়েছেন আল্লাহ যেন তাকে অর্ধেক নিয়ামত দিয়েছেন ইসলামের অর্ধেক নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন চারটি জিনিস যে ব্যক্তি দুনিয়াতে পেয়েছে সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়েছে আর বাহমিনা সাদা চারটি জিনিস হলো সৌভাগ্যের আলামত এক নম্বর হলো আলমার আতুসালিহা নেককার স্ত্রী দুই নাম্বার হচ্ছে আল মারকাবুল হানি দুই নাম্বার হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি তিন নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি উত্তম বাহন চার নাম্বার হলো ওয়াল জারুস সালেহ নেককার প্রতিবেশী এই চারটা জিনিস যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার জীবনের সুখ পেয়ে গিয়েছে এক নম্বর বলছিলাম ন্যাক্কার স্ত্রী কেন সন্তানের জন্য নেককার স্ত্রী দরকার কেন কারণ হচ্ছে আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নন তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের কারখানা কারখানা আপনার স্ত্রী যদি না হন তাহলে আপনার ওই স্ত্রীর পেটের ভেতর থেকে তো ভালো সন্তান কখনো আশা করা যায় না ওই যে মানুষজন বলে গাই ভালা তার বাসুর বালা মা বালা তার ঝি দুধ বালা তার দই বালা তার মাখন বালা তার জানেন না আপনারা ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয় আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সন্তানরাও ভালো হবে স্ত্রী যদি খারাপ হয় সন্তানও খারাপ পথে চলে যেতে পারে এটি কোনো কথা নয় এটা বিজ্ঞানসম্মতকর্তা বর্তমান চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর সিক্সটিন উইক্স অফ বার্থ একটি সন্তান পৃথিবীতে আসার আগে সে যখন তার মায়ের পেটের ভেতরে থাকে জন্ম নেওয়ার ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগেই সে মায়ের পেটে শুনতে পায় সোবাহান্লাহ বাচ্চা জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে আরেকটু জোরে বলেন চার মাস তাহলে আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো অনেক এগিয়ে আছে হ্যাঁ বিজ্ঞান বিজ্ঞান এগিয়ে আছে আছে কিন্তু থেকে এগুলো ভেতরে এই তথ্য আছে আমরা কোরআন পড়ি না বুঝার চেষ্টা করি না বলে এগুলো জানি না আপনি কোরআন খুলে দেখুন আল্লাহ তালা ক্যারিমের যত জায়গায় শ্রবণ শক্তি আর শক্তির কথা বলেছেন সকল জায়গায় আল্লাহ তালা শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন যেমন কুল্লু কানা আওয়াল ফু আদা পুরা এখানে আল্লাহ দৃষ্টিশক্তির কথা বলতে গিয়ে বাসার বলেছেন শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে সাম বলেছেন এভাবে কোরআনের সকল আয়াতে আপনারা দেখবেন বাঁশরের আগে মা অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন আধুনিক যুগের সকল মুফাসসিরগণ বলেছেন যেহেতু কোরআনে ক্যারিমের সকল জায়গায় আল্লাহ তালা দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে হলো মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে এবং এটা মায়ের পেটে থাকাকালীনই হয়ে থাকে এবং সেটা কয় মাস আগে হয় চার মাস তাহলে দেখুন তো স্ত্রী যদি খারাপ হয় পরিস্থিতি কি হতে পারে আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেলেন প্রেগনেন্ট হয়ে গেলেন সন্তান পেটে নিয়ে যেহেতু সন্তান জন্মের চার মাস আগে থেকেই শুনছে আপনার স্ত্রী যদি ঝাঁকানাকা ঝাঁকা নাকা মার্কা ডিজে ডিজে আর জরিনা সকিনা মার্কা হয় তো আপনার সন্তানকে পেটে নিয়ে এই মহিলা যখন সারা দিন হিন্দি গান আবুল তাবুল গান সারা দিন যখন ভারতীয় সিরিয়াল ভারতীয় সিনেমা কিংবা আরও অন্যান্য আজে বাজে জিনিস দেখে যেহেতু কোরআন বিজ্ঞান উভয়ই একমত যে সন্তান জন্মের কয় মাস আগে শোনে তো আপনার স্ত্রী সন্তান পেটে নিয়ে যখন আজে বাজে জিনিস শুনতেছেন ও পেটের ভেতর থেকে এগুলো শুনতেছে এজন্য দেখা যায় এমন মহিলাদের পেটের ভেতর থেকে যে সন্তানগুলো বের হয়ে দুনিয়াতে আসে এদের সন্তানগুলো বড়ো হওয়ার পরে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা মার্কা হয়ে থাকে কারণ ওই প্রেগনেন্সিতে থাকাকালীন সন্তান পেটে নিয়ে তো মহিলা শুনছেও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এজন্য সন্তানটা বড় হওয়ার পরে হইছেও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা যদি তার বিপরীত হয় অর্থাৎ স্ত্রী যদি ন্যাক্কার হন দিনদার হন তা আপনার সন্তানকে পেটে নিয়ে তিনি যখন সারাদিন সাংসারিক কাজ করবেন সারা দিন সাংসারিক কাজ করে আজান হলে নামাজে দাঁড়ান কোরআন তালাওয়াত জিকির আজগার তসবি তাহলিল তিনি যখন করেন সন্তানও পেটের ভেতর থেকে কোরআনের আওয়াজ তসবি তাহলিল জিকির রাজকারের আওয়াজ শুনে ওই মহিলাদের পেটের ভেতর থেকে বের হয়ে আসা সন্তানগুলোও এরা সারা জীবন আল্লাহর জিকির করে এরাও দিনদার মুি পরহেজগার আল্লাওয়ালা সন্তানে পরিণত হয়ে যায় অবিবাহিত ভাইয়েরা যারা ব্যাচলর বিয়ে করো নাই ঠিক ঠিক বইলে চলে যাইও না প্রথম পয়েন্টে কি বুঝলা সুন্দরী সুন্দরী জরিনা সকিনার পিছনে ঘুরিও না দেখো মেয়েটা পর্দা করে কিনা মেয়েটা দিনদার কিনা দিনদার মেয়ে ছাড়া সংসার শুরু করলে তোমার কপাল ছাই হয়ে যাবে তাহলে অবিবাহিত ছেলেদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিবাহের সময় অবশ্যই দিনদার নেক্কার মেয়েকে প্রাধান্য দিতে তেমনি ভাবে আমার বোনেরাও দিনদার ছেলেকে প্রাধান্য দিতে হবে আর আমার বাবারা এখানে যারা আছেন আমার মায়েরা যারা আড়াল থেকে শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় দিনদারিতাকেই সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে তাহলে একজন বাবা এখানে আমরা যারা পুরুষ যারা বাবা হয়েছেন তারা তো হয়েছে না যারা হন নাই তারা তো ভবিষ্যতে হবে নিনশা আল্লাহ তাহলে আমাদের প্রথম দায়িত্ব কি সন্তানের জন্য মা রেডি করা ওই যে গাই ভালা তার বাসুর ভালা মা ভালা তার জি দুধ ভালা তার মাখন ভালা তার এটা যেন মনে থাকে নাম্বার টু সন্তানের প্রতি বাবা মার দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন আল্লাহ দিলেন সন্তান পেয়ে গেলেন সুক্রিয়া জানাবেন কার কারণ সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে এজন্য সন্তানি যখন আপনি পেয়ে যাবেন আল্লাহর শুকর গুজার হবেন আল্লাহর শুক্রিয়া জানাবেন কারণ জগতে এমন বহু মানুষ আছে যারা বৈবাহিক সম্পর্কে দাম্পত্য জীবনে যাওয়ার পরেও কোনো সন্তান পায় নাই আপনি সন্তান পেয়েছেন এই সন্তান কিন্তু আপনি নিজে নিজে পান নাই সন্তান নে নিয়ামত আপনাকে দয়া করে যিনি দিলেন জোরে বলেন তিনি কি এই জন্য প্রত্যেক পিতামাতার দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানানো কারণ সন্তান দেওয়া না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ যখন পেলেন তখন শুকরিয়া করবেন আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সেই দিনে ইবরাহীম আলাইসাল ছিয়াশি বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না ছিয়াশি বছর বয়সে যখন আল্লাহ তাকে সন্তান দিলেন সেই সন্তানের নাম রাখলেন ইসমাইল আল্লাহ তখন তাকে ছিয়াশি বছর বয়সে বার্ধক্যে যাওয়ার পরে যখন সন্তান দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তালার কৃতজ্ঞতা জানিয়ে শুকরগুজার হয়ে তিনি তখন আল্লাহর শুক্রিয়া জানিয়েছিলেন আর তার শুক্রিয়ার ভাষা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমাদের শিক্ষার জন্য আল্লাহ সেটা কোরআনে করিমের ভেতরে তুলে দিয়েছেন কোরআনুল করিমের চোদ্দ নম্বর সোরা সোরা ইব্রাহিমের উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে এসেছে আমাদের জাতির পিতা আল্লাহর শুক্রিয়া জানিয়ে পড়েছিলেন الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء তিনি বলেছিলেন সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই বার্ধক্য বয়সে বরু বয়সে ইসমাইল এবং ইয়া ইসমাইল এবং ইসহাকের নামত দিলেছেন এজন্য তিনি প্রশংসা করেছিলেন আল্লাহর পিতা মাতা হয়ে গেলে সন্তানের হক কিভাবে আদায় করতে হয় আজকে ধারাবাহিক ভাবে শোনেন দুই নাম্বার হলো সন্তান জন্মের পরে মা বাবা সবাই মিলে প্রশংসা করতে হবে যার তিনি কি এখন প্রশংসা নাই মানুষ আপডেট ফেসবুকে লেখে ওয়াও আমার একটা সন্তান হয়েছে আপনারা হাসতেছেন কি যুবক ভাইরা ঠিক আছে না কথা এটা কি ওয়াও হবে না আলহামদুলিল্লাহ হবে আল্লাহ শুক্রিয়া জানাতে হবে সন্তান পাওয়ার পরে তিন নম্বর কি দায়িত্ব পালন করতে হয় শোনেন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটার উপরেই খুশি থাকতে হবে আমাদের সমাজে আছে ছেলে হলে খুশি হয় মেয়ে হলে খুশি হয় না এমন মানুষ আছে না নাই অথচ কোরআনে কারিমে আল্লাহ ছেলের কথা পরে বলেছেন মেয়ের কথা আগে বলেছেন মেয়ে সন্তান প্রথম পাওয়া কিন্তু সৌভাগ্যবান ব্যক্তিদের আলামত যে কোনো ব্যক্তি কিন্তু কন্যা সন্তান পায় না আসমানের নিচে জমিনের উপরে যে স্বামী স্ত্রী সবচেয়ে সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আল্লাহ তাদেরকে দয়া করে প্রথমে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার কন্যা সন্তানের মালিক হতে পারা কন্যা সন্তানের পিতা মাতা হতে পারা এটা বড় নেয়ামতের ব্যাপার কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহ যেই ব্যক্তিকে কন্যা সন্তান দান করেন যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হয় হাদিসে এসেছে ঈদাবুল ইদ আলিল রজুলু ইবনেতান বা সাল্লাহ আজামা জাল্লাম ইকা যেই ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ সাথে সাথে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন রহমতের ফেরেস্তায় এসে ওই কন্যা সন্তানের মাথায় তাদের রহমতের হাত বুলিয়ে দেয় আর ঘরের প্রত্যেকটি মানুষকে সালাম দেয় আসসালাম আলাইকুম আহলাল ভাই হে এই ঘরের মানুষেরা তোমাদের সবার উপরে সালাম যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের মানুষের জন্য আমরা সুসংবাদ নিয়ে এসেছি এই কন্যা সন্তানকে পেয়ে যারা আনন্দিত হবে খুশি হবে এদেরকে যারা এই কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন লালন পালন করে উত্তম শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে এরপরে যে পিতা মাতা এই কন্যা সন্তানকে সৎপাত্রস্থ করবে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহওয়াদ ওয়াদা করেছেন ওই পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাত দান করবে ছেলে সন্তানের ব্যাপারে এরকম কোন হাদিস হাদিসের কিতাবে কন্যা সন্তান নেয়ামত আল্লাহর নবী বলেছেন যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে ওই তিন কন্যা সন্তানকে যারা লালন পালন করবে অবহেলা না করে যারা উত্তম লালন পালন করবে আমার দিকে আপনারা তাকান আল্লাহ নবী সাহাবিদের সামনে এই দুইটা আঙ্গুল একভাবে একসাথে করলেন এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন ওই এই দুইটা আঙ্গুল যেমন এভাবে একসাথে কাছাকাছি আছে ঠিক সেভাবে তিন কন্যার মা বাবা আর আমি মোহাম্মাদুর রসুল্লাহ কে আমতের দিন এভাবে একসাথে একই জান্নাতের ভেতরে থাকবো তো বলছিলাম তিন নাম্বার দায়িত্ব হলো ছেলে হোক মেয়ে হোক সন্তুষ্ট হওয়ার পরে ছেলে মেয়েটা জন্ম নিল জন্ম নেওয়ার পরে উত্তম ভাবে গুসল দিয়ে এবার তার ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে জোরে বলেন তো দেখি ডান কানে কি বাম কানে

কেকুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছে ডান কানে আজান বাম কানে যাতে করে সন্তানের কানে দুনিয়াতে আসার পরে সবার আগে আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী পৌঁছে যায় তাওহিদার রিসালাতের বাণী যেন তার কানে প্রবেশ করে আজকে দুঃখজনক হলেও সত্য এই সুন্নাতটা আমার সমাজ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে কমে যাওয়ার আরো একটা কারণ আছে সেটা হলো আগের জামানায় তো সন্তানের জন্ম হতো ঘরে বাসা বাড়িতে এখন বেশিরভাগ বাচ্চার জন্ম হয় কোথায় বলেন আমার দুই পাশে আপনারা বসে আছেন আপনারা আমার বাবার বয়সী আপনাদের জামানায় বাচ্চা কাচ্চা কি হসপিটালে জন্ম হওয়া লাগছে আমার আমরা আট ভাই বোন আট ভাই বোন মোট এর মধ্যে একজন মারা গেছে সাতজন আছে জীবিত আছে আমার মায়ের তো সিজারের দরকার হয় নাই হাসপাতালেও যাওয়ার দরকার হয় নাই আমাদের মা চাচিদের কাছ থেকে গল্প শুনেছি আমরা যে বাচ্চা হয়েছে পাশের বাড়ির মানুষ যদিও অনেক সময়তে এখন আর পাশের বাড়ির না বিশেষ করে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তার ফ্রেন্ড লিস্টের সবাই জানে কি বলেন ঠিক আছে না এখন মহিলারা বেবি বাম পরে ফেসবুকে পোস্ট আপলোড করে মানে আগে থেকেই বুঝায় দেয় আমার সময় আসতেছে সামনে ঠিক আছে না কথা ইউরোপ আমেরিকায় এখন স্লোগান উঠেছে নো সিজার সিজারের অনেক ক্ষতিকর দিক আছে মায়ের জন্য ক্ষতি বাচ্চার জন্য আচ্ছা একটা সন্তান আসার জন্য আল্লাহ যে রাস্তা দিয়েছেন ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে আল্লাহ একটা রাস্তা তৈরি করেই দিয়েছেন এটার বিপরীতে গিয়ে যখন আপনি অন্য রাস্তায় বের করবেন তখন তো সমস্যা কিছু হবেই ডাক্তাররাও বলেন হ্যাঁ সমস্যা হবে এই জন্য দেখবেন সিজারে জন্ম নেওয়া বাচ্চাগুলো রুগা রুগা হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে যখন একজন সন্তান তার মায়ের জরায়ু দিয়ে বের হয় জরায়ুতে লেগে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া বাচ্চার শরীরে লেগে যায় যার কারণে ওই বাচ্চা জন্মের পরে অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে আল্লাহ আকবার আর মায়ের জন্যও ক্ষতি যেই মায়ের সিজার হয় দেখা যায় ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে সমস্যা হতে পারে ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষেত্রেও ওই নারীর প্রবলেম হতে পারে মায়ের জন্যও ক্ষতি বাচ্চার জন্যও ক্ষতি তো যারা হসপিটালে হচ্ছে অনেক সময় হসপিটালে আজানিকা মত কেউ থাকে অসচেতন পরিবারের অনেকে আজানিকা মত দেয় আহা আবার অনেকের ভাষাবানিতে হলেও দেখা যায় আজান দিতে গিয়ে দুই তিন দিন লাগে অনেকে আবার ভুলেও যায় দেয় না কেন কারণ মেনি মুসলিম টু দিস ওয়ার্ক অনেকে এই কাজে লজ্জা ফিল করে একবার সকালবেলা মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেবকে ফোন করেছে হুজুর আপনি কোথায় আমি আবার কোথায় আমি তো আমার রুমে আছি হুজরাখানায় আছি ঠিক আছে আপনি আমার বাড়িতে আসেন তো ইমাম সাহেব তো খুব চিন্তায় পড়ে গেলেন সকাল সকাল সভাপতি সাহেবের ফোন না জানি চাকরি আসে না গেছে তিনি একটু পেরেশানে নিয়ে সভাপতি সাহেবের বাড়িতে গেলেন সভাপতি সাহেবের বাড়িতে যাওয়ার পর ড্রয়িং রুমে যখন বসলেন সভাপতি সাহেব মিষ্টি নিয়ে হাজির হুজুর নেন মিষ্টি খান তখন ইমাম সাহেব বললেন কি ব্যাপার সভাপতি সাহেব মিষ্টি খাওয়াচ্ছেন কোনো খুশির খবর আছে নাকি কয় আছে তো কি কয় আপনার ভাতিজ হয়েছে মিষ্টি খান ইমাম সাহেব মিষ্টি খাচ্ছেন সভাপতি সাহেব বললেন দাঁড়ান মিষ্টিটা একটু পরে খান আপনার ভাতিজার কানে আজান দেন এই জন্য আপনাকে নিয়ে আসছি ইমাম সাহেব বললেন বাচ্চা আপনার আমাকে দিয়ে আজান দেওয়াচ্ছেন কেন আপনার বাচ্চার কেন তা আপনি আজান দিতে পারতেন কয় আসলে দিতে পারতাম কিন্তু আমার সরম লাগে আমার লজ্জা লাগে আজান দিতে কি সরম লাগার কথা তো ইমাম সাহেবও বলে ফেলেছেন আর বাচ্চা হওয়ানোর বেলায় শরম লাগলো না এখন আজান দিতে লজ্জা লাগে কেন আপনার আজান দিতে কি লজ্জা লাগার কথা আরে মুসলমান তো লজ্জা সরম পাবে সুদ খাওয়ার বেলায় মুসলমান তো লজ্জা সরম পাবে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি করার বেলায় আল্লাহর বিধান পালনে কোনো লজ্জা সরম থাকার কথা নয় নিজের বাচ্চার কানে নিজে আজান দিবেন খুশি হয়ে দিবেন কোলে নিয়ে ডান কানে আজান দিবেন বাম কানে কি দিবেন আজকে বাবারা মায়েরাও মিলান সন্তানের কয়টা হক আদায় করেছেন আপনারা আমি তো মাত্র বলেছি এখনো কয়টা এগুলো বেসিক একেবারে এই পাঁচ সাত মিনিট পরে শুরু হবে আসল আসল পয়েন্ট মনোযোগ থাকবে তো আপনাদের চার নাম্বার তাহনিক করবেন বাচ্চা আজানি কামত দিলেন এরপরে তাহনি করবেন বাচ্চাকে তাহনিক করাবেন তাহনিক কি খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস চিবিয়ে বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিবেন এটাও একটা অন্যতম দায়িত্ব বাবা কিংবা মায়ের বুখারীর মধ্যে হাদিস এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহ এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো আমি তার নাম রাখলাম ইব্রাহিম আমার এই শিশু পুত্রকে নিয়ে আমি নবীজির দরবারে গেলাম আল্লাহর নবীর দরবারে যখন আমি তাকে নিয়ে গেলাম আল্লাহর নবী আমার পুত্র সন্তানকে তার নিজের কোলে নিলেন তারপরে একটি খেজুর চিবি ওই খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে নবী আমার পুত্র সন্তানের জন্য দোয়া করে বলেন তো এই কিংবা দায়িত্ব এই তো আমার সমাজে আসে না আস্তে আস্তে কমে যাচ্ছে একদম কমে যাচ্ছে এটা আপনারা করবেন নিজে না পারলে একজন আলেমকে দিয়ে করাবেন চার নাম্বার পাঁচ নাম্বার হলো আপনার বাচ্চার জন্য পাঁচ নাম্বার দায়িত্ব হলো বাচ্চার দুধ পানের ব্যবস্থা করতে হবে এটা বিশেষ করে মায়ের দায়িত্ব সন্তানের জন্ম হলো পাঁচ নাম্বার দায়িত্ব পালন করবেন সন্তানকে বুকের দুধ পান করাবেন আল্লাহ তালা কেরিমে বলছেন আর নারীদের দায়িত্ব হলো যারা পূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে চাইবে তারা তাদের সন্তানকে যেন কমপক্ষে দুই বছর বুকের দুধ পান করায় আহারে আজ আমার দেশের অনেক মহিলারা বিশেষ করে আমি জানি না গ্রামাঞ্চলে আছে কিনা শহরাঞ্চলে দেখা যায় অনেক নারীরা তাদের ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের এই দুধের হক নষ্ট করে সন্তানের উপর জুলুম করে এমন মহিলা আছে না নাই এমন পিতাও আছে শুধু ওই মহিলার দুষ দিয়ে লাভ নাই তার স্ত্রীকে বলেছে বাজার থেকে এনে এনে বাহিরের দুধ খাওয়াবো বাচ্চাকে এত দুধ খাওয়ানোর দরকার নাই তুমি তোমার নিজের প্রতি মনোযোগী হও এরকম অনেক স্বামীও আছে আহারে বাচ্চা জন্মের পরে বিশেষ করে মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয় আজকের চিকিৎসা বিজ্ঞানও একই কথা বলছে এই শাল দুধ বাচ্চার জন্য কত উপকারী কত ইফেক্টিভ গ্রামেগঞ্জে অনেক মহিলারা এটা ফেলে দেয় খাওয়ায় না অথচ বাচ্চা জন্মের পরে প্রথমে যে শাল দুধ বের হয় এটা বাচ্চার জন্য এত উপকারী এটা বাচ্চার জন্য এতটাই কার্যকরী আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে এই শাল যখন বাচ্চা গ্রহণ করে পাঁচটা গুরুত্বপূর্ণ বেধি যেগুলোর কারণে বাচ্চা মরণের দিকেও চলে যেতে পারে ডায়রিয়া নিউমেনিয়া শ্বাসতন্ত্রের প্রবাহ কান পাকা এ ধরনের পাঁচটা মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ তালা শাল দুধের মাধ্যমে বাচ্চাকে হেফাজত করে দেয় পাঁচ নম্বরই হক আদায় করতে হবে ছয় নম্বর বাচ্চার সুন্দর নাম নির্বাচন করতে হবে বাচ্চার সুন্দর নাম অর্থবহ ইসলামী নাম রাখা এটা বাবা মায়ের একটি অন্যতম দায়িত্ব আমার দেশে আমার সমাজে অনেক মুসলমান ছেলে মেয়েদের নাম শুনলে অনেক সময় খটকা লাগে সন্দেহ লাগে যে এটা আসলে কোন জাতের এটা কি মুসলমান না অন্য কোনো ধর্মের হতে পারে এরকম নাম আছে না নাই এখন এখানে কমন পড়তে পারে ভাই কেউ রাগ করেন না অনেকের নাম আছে বল্টু মন্টু মন্টু থাকতে পারে এখানে থাকতে পারে পিন্টু ঝন্টু এরকম নাম আছে না নাম আছে আকাশ নাম আছে আগুন নাম আছে ফাগুন এগুলো কোনো নাম হইল নাম রেখেছে সাগর নাম রেখেছে কি সাগর এই হলো নামের অবস্থা মেয়েদের নাম নদী নদী আছে নাকি আপনাদের এলাকায় বাপ খবরও আছে তাই না আপনাদের কাছে সাগর ছেলের নাম সাগর বড় হওয়ার পরে মধ্যে লিখেছে সাগরের বুকে নদী এই যে নাম রাখতেছে সাগর নদী আমি একজনকে একবার পাইলাম আচ্ছা ভাই আপনার ছেলের নাম যে সাগর আর মেয়ের নাম নদী রাখলেন আল্লাহ যদি আরো খুশি ছেলে মেয়ে দান করে তা আপনি তো আগের গুলার নাম রেখেছেন সাগর নদী পরের গুলার নাম হইতে পারে খাল বিল পুকুর কুয়া কারণ আপনি তো সিরিয়াল ঠিক করে রেখেছেন সাগর নদী বাকিগুলো হতে পারে পুকুর আপনারা পুকুর বলেন না পুষ্কুনি বলেন পুকুর হতে পারে সেটা খাল বিল এগুলো কোনো নাম হইল নাম রাখবেন সুন্দর নাম আল্লাহ নবী বলেছেন ইন্না আব্দা আসমা ইকুম আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান দুইটা নাম আল্লাহ পুরো পছন্দ করেন আল্লাহর কাছে দুটি নাম সবচাইতে প্রিয় একটি হচ্ছে আবদুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান এখন আমার সমাজে আবদুল্লাহ আব্দুর রহমান নাই আছে আকাশ আগুন ফাগুন তুফান তুফান নাম আছে না তুফান আছে তো ছেলের নাম তুফান মেয়ের নাম বৃষ্টি ভাই আপনি ছেলের নাম তুফান রাখছেন কেন কয় হুজুর তুফানের সময় হয়েছে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে নাম রেখেছে তুফান বৃষ্টির সময় হয়েছে মেয়ের নাম রেখেছি বৃষ্টি তো বজ্রপাতের সময় যদি এখন আরেকটার জন্ম হয় নোয়াখাইল্লা ভাষায় নাম কি রেখে দিবেন ঠাডা পড়ছে কারণ আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে নেন যে অবস্থায় জন্ম হয় ওইভাবেই ব্যবস্থা নিয়ে নাম রেখে দেন আহারে মেয়েদের নামেরও যা অবস্থা চুমকি জুমকি জুনাকি পিঙ্কি কত রকমের নাম এরকম নাম রাখবেন না আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের ছেলে মেয়েদের সুন্দর নাম রাখো কারণ কেমতের দিন তোমাদের ছেলে মেয়েদেরকে তাদের নাম ধরে ধরে এবং তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে এজন্য বাবা হিসাবে মা হিসাবে সন্তানের সুন্দর নাম রাখার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেছেন তাসম্মু বি ইয়াসমা ইললাম্বিয়া নবীদের নামের সাথে মিলিয়ে তোমাদের ছেলেদের নাম রাখো সাহাবিদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন ছেলে হয়েছে নাম রেখে দেন মৌসা নাম রেখে দেন ওইসা নাম রেখে দেন জাকারিয়া নাম রেখে দেন ইয়া অথবা সাহাবিদের নামের সাথে মিলায়া রাখেন কিংবা আপনি আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখেন অর্থবহ ইসলামিক সুন্দর নাম রাখেন কারণ নামের একটা প্রভাব মানুষের জীবনে আছে না নাই সুন্দর নাম রাখবেন নাম্বার সাত নাম্বার হচ্ছে বাচ্চা জন্মের পরে সপ্তম দিনে তার মাথা হলক করবেন সব জন্মের সপ্তম দিনে মাথা হলক করে মাথার চুল বন্ডি চুল পরিমাণ রোপ্য আল্লাহর রাস্তায় সবাকা করে দিতে হবে আট নাম্বার হচ্ছে সপ্তম দিনে আকিকা করবেন আকিকা ছেলে হলে ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল মেয়ে হলে মেয়ের পক্ষ থেকে একটা ছাগল জবাই করে আকিকা দিতে হবে আকিকা এটা সন্তানের একটি গুরুত্বপূর্ণ হক এটা আদায় করতে হবে নয় নম্বর আল খিতান ছেলে হলে তাকে যত দ্রুত সম্ভব খতনা করতে হবে আমাদের দেশে অনেক মা বাবা দেখা যায় খতনা করাতে করাতে অনেক দেরি করে ফেলে না খতনা আজকে চিকিৎসা বিজ্ঞানও বলছে আপনি তাড়াতাড়ি করাতে পারেন কম বয়সে করাতে পারেন কোনো অসুবিধা নাই এর মধ্যে আরও অনেক বেনিফিট আছে দশ নম্বর হচ্ছে এখন থেকে আপনাদেরকে আগামী কয়েক মিনিট একটু মনোযোগী থাকতে হবে মনোযোগী থাকবেন তো আমার কিছু বলার নাই ওদিকে আমার শরীরে যে কষ্টটা আমি পাচ্ছি এই পরিমাণ কষ্ট আল্লাহ এদেরকেও দেয় দশ নম্বর আপনার সন্তানকে দিনই শিক্ষা দেওয়া এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব দিনই শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার পরিবেশ দিনই শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে আপনার সন্তানকে শেখাবেন আলিফ বা তা শেখাবেন সবার আগে আগে আপনি তার হাতেই কোরআন তুলে দিবেন তখন আপনার এই সন্তান লাইনে থাকবে আর বেলাইনে যাওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই মাইকের কি সমস্যা হইল ভাই আবার আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন দিন শিখাবেন এটা আপনার বাবা হিসাবে মা হিসাবে অন্যতম দায়িত্ব আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন বর্তমানে যে শিক্ষা কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা আপনি যদি আপনার সন্তানকে প্রথমে দিনই শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান বিপথে চলে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার চরিত্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি অনেক বেশি এজন্য সন্তানকে সবার আগে কোরআন শেখাবেন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানকে যখন কোরআন সন্ন্যার আলোয় আলোকিত করবেন এই সন্তান দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে আপনার সন্তান যখন দিনদার হবে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনার জানা যায় নিজেই সে ইমামতি করবে আর এটা যে কত বড় একটি আনন্দের ব্যাপার আপনি মারা যাওয়ার পরে অন্য কোনো আলেম যদি আপনার জানাজা ইমামতি করেন তার ভেতর যে কোনো ফিলিংস কাজ করবে না কিন্তু সন্তান যখন তার মা বাবার যায় ইমামতি করবে প্রত্যেকটা তাকবিরি দিতে গিয়ে তার কলেজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে চক্ষু দিয়ে পানি বের হবে সারা দুনিয়ার সকল সাগর মহাসাগরের পানি দিয়ে কোবরে জাহান নামের আগুন নেভানো যায় না কিন্তু সন্তান যখন দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় সন্তান যখন দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে পিতা মাতার জন্য দোয়া করে ওই দুই ফুটা চোখের পানি নাকের ডোগায় আসার আগে সন্তানের দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ পিতামাতার মাতার কবরের জানান নামের আগুনকে নিভায়া দেয়। যেন সন্তানকে নেককার বানিয়ে যান দুনিয়াতেও লাভ আছে আখেরাতেও লাভ আছে এগারো নম্বর হল সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে এবার মিলান ভালো করে পয়েন্টগুলো পিতামাতার পিতা মাতার কেন সন্তান করে না কারণ সন্তানের হক আপনি আদায় করেন নাই আপনার সন্তানকে নামাজি বানানো পাঁচওয়াত নামাজের অভ্যাস দেওয়া এটা বাবা হিসাবে মা হিসাবে আপনার দায়িত্ব আল্লাহ নবী বলেছেন মুরু সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় সাত বছর বয়সী তাদেরকে নামাজের আদেশ দাও জোরে বলেন তো কত বছর সাত বছর বয়সে তাদেরকে নামাজের আদেশ দাও দশ বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য শাসন করো দশ বছর দূরের কথা বিশ বছর তিরিশ বছর হয়ে গিয়েছে বাপ ও বেনামাজি ওই বাপের ঘরের ওই মায়ের ঘরের মেয়েও বেনামাজি অর্থাৎ পরিবারের সবাই একসাথে বেনামাজি হয়ে বসে আছে এই রকম পরিবার আমার সমাজে নাই জোরে বলেন আপনার সন্তানগুলোকে নামাজি বানান এগুলো কেমন সন্তান রেখে যাচ্ছেন হ্যাঁ আপনি দুনিয়াতেই দেখতেছেন বেনামাজি একটা উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না কেমন সন্তানের পিতা মাতা আপনি আপনার সন্তান বেনামাজি হয়েছে আপনার কারণে আপনি দায়ী আপনি দায়ী আজান হওয়ার পরে আপনি যদি সকাল বেলা ঘরে আইন পাস করতেন তুমি আমার ছেলে তুমি আমার মেয়ে ঘুমাতে পারবা না নাস্তা বন্ধ করে দিব আজান হয়ে গেলে শাসন করেন নামাজে যাও ছেলেকে হাত ধরে নিজেই নামাজে নিয়ে যান আপনার স্ত্রীকে বলেন তুমি মেয়েটাকে পাশে নিয়ে যায় নামাজে দাঁড়াও মা বাবা দুজনে যদি এরকম সচেতন হয় ওই ঘরের ছেলে মেয়েরা কি বেনামাজে হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি না নিজের খাসল ঠিক করেন আপনি নিজেই তুই ফজরের নামাজ পড়েন এই জন্য আপনার ছেলেও পড়ে না আপনার মেয়েও পড়ে না আপনারা জামাই বউ দুইজন মিলে যদি নামাজ পড়তেন আর সন্তানদেরকেও নামাজের কথা বলতেন আপনাদের ছেলে মেয়েরাও নামাজি হতো ছেলে মেয়েগুলাকে নামাজি বানান দিনদার নামাজি ছেলে মেয়েরা কখনো তাদের মা বাবাকে কষ্ট দেয় এই যে আগের পয়েন্ট বললাম না ছেলে মেয়েদেরকে দিনদার বানান আপনারা কি কখনো শুনছেন যে কোনো কি শুনছেন প্রশ্ন শোনার আগেই জবাব আপনারা কি কখনো শুনেছেন যে কোনো আলেম আলেম দেন একজন ইমাম সাহেব খুব অল্প টাকা বেতন পান একজন ইমাম সাহেব ওই অল্প টাকা বেতন নিয়ে তার মা বাবা নিয়ে দেখবেন আছেন কোনো ইমাম সাহেব কোনো হুজুর দেখবেন কখনো তার মাকে ভাবকে ঘর থেকে বের করে দেয় না যারা ঘর থেকে বের করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার সবাই না সবাই না আর যারা কয়েকজন হাতে গোনা ভালো গিয়ে দেখেন ওদের মা বাবা শুরুতেই তাদেরকে শিক্ষা দিয়েছে বলে লাইন ঠিক আছে এই যে গত সপ্তাহে টিভি চ্যানেলে আপনারা দেখেছেন ফেসবুকেও এটা ভাইরাল হয়েছে চার সন্তান এক বাবা মায়ের বড় বড় অফিসার সবগুলো এত টাকার সম্পদ চারজন জন মিলে মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাংলাদেশে এরকম বহু পরিবার আছে ছেলেমেয়েরা বড় হওয়ার পরে সব সম্পদ নিজেরা ভাগ করে নিয়ে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলেন এরকম আসে না নাই ওই মা বাবার জন্য কষ্ট লাগে কারণ ওই মা বাবা তাদের সন্তানদেরকে শুধু দুনিয়ার শিক্ষা দিয়েই শেষ করেছে তারা তাদের সন্তানদেরকে কখনো দিনই শিক্ষা দায় নাই যদি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষাও দিত এই সন্তানগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল এই জন্য সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন নইলে এই সন্তানগুলো আপনাকে ভবিষ্যতে অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আসবে আপনার কোনো খ্যাতমত করবে বারো নম্বর হচ্ছে সন্তানের সাথে ভালো আচরণ করবেন কোমল আচরণ করবেন ঝিরকি দিবেন না ধমক দিবেন না সুন্দর আচরণ করবেন ভুল করলে বুঝায়া বলবেন দেখবেন এতে করে তার মেধা আরও বিকশিত হবে তেরো নম্বর হল সন্তানকে পর্যাপ্ত সময় দিবেন এটার বড়ো অভাব আছে আমাদের দেশে এখন দেখা যায় সন্তান একটু কান্নাকাটি করলেই পিতা মাতা সন্তানের হাতেও মোবাইল দিয়ে দেয় মা বাবা দুইজনে মোবাইল ফোন স্ক্রল করে সন্তানের হাতেও মোবাইল ফোন দিয়ে দেয় আমরা যখন ছোটো ছিলাম সেই সময় কিংবা দশ বারো বছর আগেও আমাদের সমাজে দেখা যেত বাচ্চা কান্না করলে মা বাবা সন্তানের হাতে ঝুঞ্জনি দিত ঝুঞ্জুনি ছিলেন তো আপনারা বিভিন্ন খেলনা দিত আর এখন একটু কান্না করলেই হাতে কি দেয় মোবাইল দিয়ে দেয় ছোটোবেলা থেকেই বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যায় সেভেন এইটে ওঠার পরে এই বাড়ির ছেলের সাথে ওই বাড়ির মেয়ে মোবাইল কানেকশন লাগায়া পালায়া যা পিতা মাতা দায়ী পিতামাতাই তাদের সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে দুশ্চরিত্রবান হওয়ার পথে সন্তানকে এগিয়ে দিয়েছে সন্তানের হাতে মোবাইল ফোন নয় খেলনা তুলে দেন দিনের বেলা কিছু সময় তাকে নিয়ে গল্প করেন বেশিরভাগ পরিবারে দেখা যায় বাচ্চারা কান্না করে ফেলে রেখেছে মোবাইল হাতে দিয়ে রেখেছে না সন্তানকে একটু খুলে নেন বুকের সাথে লাগান কলিজার সাথে কলিজাটা লাগায় দেন মহব্বত বাড়বে সম্পর্ক আরো মজবুত হবে সন্তানদেরকে সময় দেন মোবাইল ফোন কিংবা টেলিভিশনের সামনে রেখে দিয়ে না সন্তানকে তিলাওয়াত শোনান আপনি বাবা আপনি মা ছোট্ট একটা সোরা সোরা ফাতিহা শোনান সন্তানকে আপনি কালিমাগুলো শেখান সন্তানের সাথে গল্প করেন নবীদের জীবনের কিচ্ছা কাহিনীগুলো শোনান সন্তানকে সময় দেন যদি সময় না দেন তাহলে এই সন্তানগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই চোদ্দ নম্বর হল সন্তান লালন পালনে ইনসাফ করবেন বেইনসাফি করবেন না বে পিতা মাতা আমাদের সমাজে অনেক বেশি কয়েকটা কথা বলবো রাগ করবেন না এগুলো আমাদের অনেকের খাসলতের সাথে এখন মিলে যাবে সন্তান লালন পালনে আমাদের মধ্যে ইনসাফ নাই প্রথমে হয়েছে মেয়ে মেয়েকে খুব কুলে নিত তারপরে যখন ছেলে হয়েছে এখন মেয়ের প্রতি আদর কমে গিয়েছে অথবা যাদের একাধিক ছেলে মেয়ে আছে। প্রথম সন্তানের প্রতি বেশি মহব্বত পরেরটার প্রতি কম মহব্বত অথবা চার পাঁচটা ছেলে মেয়ে আসে বড়টাকে ছোট বড়টাকে ছোটটাকে ভালোবাসে বেশি বাকিগুলারে কম এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই খবরদার এটা করবেন না আবার অনেক সময় অনেক বাবা মাকে দেখা যায় তিন ছেলে আছে বড়ো ছেলে পয়সা ইনকাম করে বেশি ছোটোটাও ইনকাম করে বেশি বড়োটাকে ছোটোটাকে কদর করে বেশি মাঝখানেরটা ইনকাম করে কম তার প্রতি মায়া মহব্বত কম কি বলেন আছে খবরদার এটা করবেন না বাবা হিসাবে মা হিসাবে সকল সন্তানের যদি আপনার সমান ভালোবাসা থাকবে 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 সমান সমান নজর ছেলে মেয়ে কখনো বে ইনসাফি করবেন না অনেকে আছে মেয়েকে মহব্বত করে কম ছেলেকে বেশি কারণ মেয়ে তো আর ইনকাম করে খাওয়াবে না মেয়েকে বিয়ে দিয়ে দিব আরেকবারই চলে যাবে যাবে তাহলে তাকে আর এত বেশি আদর দিয়ে কি লাভ এই জন্য দেখা যায় ছেলেকে বেশি আদর করে মেয়েকে কম করে এমনটা করবেন না ছেলে মেয়ে লালন পালনে বেইনসফি করবেন না অনেকে তো এমন আছে দেখা যায় খাবার খেতে বসলেই ছেলেকে দেয় মাছের মাথা মেয়েকে দেয় লেজ মেয়ে অসুস্থ হলে চিকিৎসা করায় করায় না ছেলে অসুস্থ হলে একদম সাতক্ষীরাই নিয়ে চলে যায় খুলনায় নিয়ে চলে যায় এই রকম বেইনসাফি কিন্তু আল্লাহ শিখান নাই রসুল শিখান নাই এই বেইনসাফি সমাজের কিছু মানুষ করেছে আল্লাহ নবী বলেছেন

হলো সন্তানদেরকে আপনি জাহান নামের রাস্তা থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন কু আনফোসাকুম ও আহানি কুম নিজেকে এবং নিজের পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও অপসংস্কৃতি থেকে তাদেরকে হেফাজত করবেন ষোলো নম্বর হলো তাদেরকে পর্দা মেনটেন করাবেন বিশেষ করে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই পর্দা মেনটেন করা শেখাবেন যখন সে বালেগা হয়ে যাবে স্কুলে যাক কলেজে যাক সে যেন পর্দা মেনটেন করে যায় আপনি আপনার আপনি আপনার মেয়েকে পর্দা করাবেন ছেলেদেরকেও আপনি তালিম দিবেন সেজন্য কোনো মেয়েদেরকে ডিস্টার্ব না করে জিনা বিচারে সে লিপ্ত হয়ে না যায় সতেরো নম্বর হচ্ছে তাদের জীবনের উন্নতি সমৃদ্ধির জন্য খরচ করবেন আঠারো নম্বর হলো উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবেন মনে রাখবেন বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিবাহের সম্পর্ক হলো চরিত্রের সাথে বিবাহের সম্পর্ক কিসের সাথে চরিত্রের সাথে আপনার সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এটাও বাবা হিসাবে মা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব তারপরে উনিশ নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে সম্পদ আপনি সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করবেন যেভাবে কোরআন হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আমাদের দেশের বেশিরভাগ মা বাবারা বে করেন ছেলেকে দেয় মেয়েকে দেয় না আজকের মাহফিলে অনেক মায়েরা বোনেরাও হয়তো এসেছেন মা বোনেরা ওই মা বাবামাকে ধরবেন অনেক জায়গায় আসে দেখা যায় মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাবা বলে মা গো তোমাকে তো কিছু দিতে পারলাম না আব্বু তোমাকে দোয়া দিচ্ছি আমার বোনেরা তখন বলবেন আব্বা দোয়া লাগবে না আপনি আমাকে জিনিস দিয়ে দেন সম্পদ ভাগ করেন ভাগ করার সময় দেখা যায় এক বাপের চার ছেলে দুই মেয়ে মনে করেন বিষকানি সম্পদ আছে সব ছেলেদেরকে পাঁচখানি করে দেয় মেয়েদেরকে কিছু দেয় না যে পিতা বা যে মাতা যে মা বাবা সম্পদ বন্টন করতে গিয়ে মেয়েকে ঠকাবে এরা জালিম হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা করবেন না বিশ নম্বর হল সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে এই দোয়াটাও আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ তালা দোয়া শিখালেন রব্বায় না আজওয়াজিনা কি সুন্দর দোয়া হ্যাঁ আমাদের রব আপনি আমাদের স্ত্রী আর সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন উত্তম চরিত্রবান বানিয়ে দেন বলেন আমিন এই যে মোট কয়টা দায়িত্বের কথা বলেছি বিশটা জোরে বলেন কয়টা এই বিশটা দায়িত্ব পালন যদি করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার সন্তান কোনো দিনও নষ্ট হবে আপনার সন্তান বিপদে যাবে না চরিত্রহীন লম্পট বদমাস হবে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য হবে চক্ষু শীতলকারী হবে দিনদার হবে পরহেজগার হবে চরিত্রবান হবে আল্লাহ সুবাহান আল্লাহ এই বৃষ্টা দায়িত্ব আমরা অনেকে তাইন করি না বলে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে আজকে হাজার হাজার মায়েরাও এসেছেন বুড়েরা এসেছেন আমি হাজার হাজার মা বোনদেরকে এবং হাজার হাজার ভাই বাবাদেরকে সবাইকে আমি অনুরোধ করবো আসুন এই বৃষ্টি দায়িত্ব পালন করে এর আলোকে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি তবেই আমাদের সন্তানগুলো আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে তবেই তারা পরহেজগার হবে মোত্তাকি হবে দিনদার হবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বগুলো পালনের তৌফিক দান করেন আমরা সবাই বলি আমি